সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আর ছয় মাহলৈ তিনিখন উজনির চারিখন জেলাত বৃদ্ধি করেছে সময়সীমা। এই চারিখন জেলা হৈছে শিবসাগর, ডিব্রুগড়, তিনিচুকীয়া আৰু চৰাইদেউ জেলা। এই চারিখন জেলা অশান্ত অঞ্চল হিসাবে চিনাক্ত করে ঘোষণা করে পুনৰ আফসা চমুকৈ আফসা এই সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইনখনৰ সময়সীমা আৰু ছমাহলৈ বৃদ্ধি করেছে, যার বাবে বিভিন্ন দল সংগঠনে পুনৰ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। শিবসাগরত এই আইনখনের সুযোগ লৈ বিভিন্ন সময়ত আসলে নিরীহ যুবকও এই আইনখনের বলি হওয়া বলে বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন করে আহিছে আৰু এই আইনখন শীঘ্রই বাতিলৰ দাবি জনায় আহিছিলে বিভিন্ন দল সংগঠনসমূহে। কিন্তু সেই দাবি অস্বীকার করে পুনের এই আইনখন বাহাল রাখিছে, ছমাহলৈ সময়সীমা বৃদ্ধি করেছে, যার বাবে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। মূর কাষত আছে রাইজর দল জাতীয় সংগ্রামী সেনা অসমৰ সভাপতি সিতু বৰুৱা আছে, কি কব না? আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যেটা আমি গম পাইছো যে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে পলায়ন হিচাপে খ্যাতি লাভ কৰা সামৰিক বাহিনী বিশেষ ক্ষমতা আইনখন এই চৰকাৰখনে পুনৰ ছমাহলৈ বৃদ্ধি কৰিছে। যিটো সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈ থাকে, অসমৰ গৃহমন্ত্ৰীয়ে কৈ থাকে যে উত্তৰ পূৰ্বাঞ্চলত শান্তি ঘূৰি আহিছে, উজনি অসমত শান্তি ঘূৰি আহিছে বুলি মুখ্যমন্ত্ৰীয়ে আপোনাৰ সভাসমিতিসমূহত কৈ থাকে। কিন্তু আজি সেইজন মুখ্যমন্ত্রীর দিনত সেইখন সরকারে, কেন্দ্রীয় সরকারে পুনের আমার উজনি অসমৰ কেবাখনো জিলাত এই আইনখনের সময়সীমা বৃদ্ধি করা ঘটনাটোৱে মুখ্যমন্ত্রীর মুখের কথা যে কোনো ধরনের ভ্যালু নাই সেই কথাটা স্পষ্ট হয়ে পড়ছে। আমি শিবসাগরের লগতে অসমৰ বিভিন্ন জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনসমূহ আমি বারে বারে দাবি করে আহিছোঁ যে আইনখন বাতিল করব লাগে। কিন্তু সরকারখনে অসমৰ মানুহৰ আবেগ অনুভূতি কোনো ধরনের গুরুত্ব প্রদান নকৰি পুনৰবাৰ অসমৰ ওপৰত এই ধৰণৰ দমনমূলক নীতি প্ৰয়োগ কৰিবৰ কাৰণে তেওঁলোকে আগবাঢ়িছে। গতিকে আমি ধিক্কাৰ দিছোঁ, গৰিহণা দিছোঁ। আমি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে আমি স্পষ্টকৈ দাবী কৰিছোঁ যে এই আইনখন যিমান পাৰে অতি সোনকালে বাতিল কৰিবৰ কাৰণে চেষ্টা কৰক। ৰাইজ দলৰ আসলে একে কথা, আমার বিভিন্ন দল সংগঠনের লগতে আমিও এই বিরোধিতা জানাই আসছিল, যেহেতু যি চারিখন জেলাত আকৌ পুনের ছমাহের কারণে বৃদ্ধি করলে, এই বৃদ্ধি করাক লৈ পেলাই আমি মানে আসলে কেন্দ্রীয় সরকারের লগতে অসমৰ যে মুখ্যমন্ত্রী আসলে এইজন ভয়াতুর এজন মুখ্যমন্ত্রী আর আসলে নিরীহ জনতার ওপর এনে ধরনের মানে কিছুমান মানে মানে ধর কুকনীতি করে পেলায় যেমন আইনী প্রক্রিয়া মানে জাপি দিছে, জাপি দিয়াকলে তেওঁ আসলে সম্পূর্ণরূপে ভয় খাইছে। আসলে অসমত যেন বিজেপি সরকার বাহিরে যেন বেলেগ কোনো দলের উত্থান নঘটক আর বেলেগে যাতে কোনো মাত মাতিব নোৱাৰে এনেকুৱা প্রক্রিয়াক লৈ তেওঁ মুখ আসলে বন্ধ করে রাখব বিচাৰিছে। এই প্রক্রিয়াক লৈ কেন্দ্রীয় সরকারের লগতে আমি শিব অসমৰ যিজন মুখ্যমন্ত্রী, চতুৰ মুখ্যমন্ত্রী, টেঙৰ মুখ্যমন্ত্রী, তেওঁক আমি এই ধিক্কার জনাই আমি পুনৰ এই আইনখন বাতিল কৰিবৰ কাৰণে আমি অনুৰোধ জনাইছোঁ। হয়, এই আইনখন উজনিৰ যি চাৰিখন জিলা, এই চাৰিখন জিলাৰ পৰাই আইনখন বাতিলৰ দাবী জনাইছে এইসকল জাতীয় সংগঠনৰ নেতৃবৃন্দই।